আসসালামু আলাইকুম ভিউয়ার, সকালে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন মিস্টেক রাকিব ইউটিউব চ্যানেল, আমি রাকিব আছি আপনাদের মাঝে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হলো কি বন্ধুরা, আজকে আপনারা সকলে জানেন যে এসএসসি রেজাল্ট দেবে। তো অনেক শিক্ষার্থী বন্ধুরা তাদের নিজের রেজাল্ট দেখার জন্য অনেকেই ব্যাকুল হয়ে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে সবাই যখন একসাথে ওয়েবসাইটে প্রবেশ করে তখন ওয়েবসাইটটি একটু স্লো কাজ করে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কেমন একটা মাধ্যম দেখাই দেবো যে এই মাধ্যমে আপনি খুবই সহজে খুব ভালোভাবে আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। ধরুন আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম। এই ক্রোম ব্রাউজারে ঢোকার পর আপনি যে কাজটা করবেন বন্ধুরা, সেটা হলো কি, আপনি এখানে লিখবেন এডুকেশন বোর্ড বাংলাদেশ। এরকম একটা লেখা লিখলে আপনার কাছে গুগলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে আপনি এইটাতে ঢুকে যাবেন, ঠিক আছে? এই যে এখানে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর আপনার কাছে এইরকম একটি ইন্টারফেস আসবে বন্ধুরা, এই যে দেখতেছেন আপনি। আপনাকে এখানের কাজগুলো সব করতে হবে, কারণ এই কাজগুলো করলে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে এখানে এসএসসি দাখিল এটা দিয়ে দিবেন, তারপরে এখানে ইয়ার দিবেন, ঠিক আছে? ইয়ার দেওয়ার পরে যে বোর্ড সিলেক্ট বোর্ড, এখানে আপনার বোর্ড যেটা সেটা আপনি দিয়ে দিবেন। বোর্ড দেওয়ার পর আপনার রোল নম্বর, আপনার অবশ্যই এসএসসির একটা রোল নম্বর আছে অথবা রেজিস্ট্রেশন নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে একটা সংখ্যা আছে, ধরুন 8+3 কত হয়, 9, 10, 11, এখানে 11 লিখে এই যে সাবমিট লেখা আছে এখানে আপনি সাবমিট করে দেবেন, ঠিক আছে? সাবমিট করে দিলে আপনি আপনার কাঙ্ক্ষিত সেই রেজাল্টটা পেয়ে যাবেন বন্ধুরা। অনেক সময় বন্ধুরা নেট একটু ডিস্টার্ব করে, কারণ সবাই একসাথে যখন রেজাল্টটা দেখবে তো নেট একটু স্লো কাজ করতে পারে। তো আমি মনে করি যে এই মাধ্যম হলো সেরা মাধ্যম। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে অথবা একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন। তো বন্ধুরা, আজ যাচ্ছি, তো যাচ্ছি বলে যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন একটা টিউটোরিয়াল নিয়েই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।